बोलिए श्रीनिवास आचार्य प्रभु की, আমরা সংক্ষিপ্ত ভাবে শ্রীনিবাস আচার্য প্রভুর চরিত সুধা আস্বাদন করে আমরা একটু নাম তত্ত্ব আস্বাদন করতে চাই। আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল। চন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, কলিপাবনাবতার সর্বদেবেশ্বরের সরেশ্বর পরম ঔদার্য পুরুষোত্তম গৌড়িয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদ্বৈত প্রাণবল্লভ প্রাণ সর্বস্ব আমাদের হৃদয়াধিদেবতা হৃদয় রাজাধিরাজ পরম আনন্দকন্দ রসিক শিখর রসিকেন্দ্র মৌলি পরম সংকীর্তন উন্মাদ সংকীর্তন রসোন্মাদি সংকীর্তন নাটুয়া শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপ্রাকৃত করুণায় যুগল কিশোর শ্রী শ্রী রাধা মাধবের করুণানুকম্পায় এই পরম পাবনক্ষণে এই রাড়ুলি পাইকগাছা খুলনা এই গৃহশ্রী অঙ্গনে যে হরি কথার অপ্রাকৃত দিব্যাতি দিব্য জ্ঞানযজ্ঞ রসৌষধা যজ্ঞের আয়োজন তার সর্বপ্রথমেই অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল ও আতুল পদতলে পরার্ধ প্রণতি তৎসহ শ্রীল গুরু মহারাজের একান্ত একান্তিক কৃপাকণা যাচনা করি ভিক্ষা করি প্রার্থনা করি তৎসহ আমার সম্মুখে উপস্থিত সকল পূজ্যজন সকল শ্রদ্ধা ভাজনজন পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী সমস্ত হরি কথা শ্রবণেচ্ছ ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। তো সর্বাগ্রে যার কথা না বলে নিলেই নয় আমার পরম প্রপূজ্য শ্রী শ্রীল গুরুভ্রাতা আমি তার নাম নেওয়ার দুঃসাহস করব না। এ দাসকে তিনি যে আজ্ঞা অনুমতি প্রদান করলেন তিনি যে আমাকে প্রাণাধিক বেশি ভালোবাসেন স্নেহ করেন তার স্নেহামৃতে অভিষিক্ত হয়ে তার করুণা যাচনা করে তার চরণোদ্দণ্ড বন্দনাপূর্বক আজ্ঞা প্রার্থনা করছি পুনরায়। তো আজ আমাদের জীবনে অত্যন্ত মহিমাপূর্ণ দিন যেটা আপনারা সকলেই অবগত যে আজ
শ্রী শ্রীল নিবাস আচার্য প্রভুর প্রাকট্য তিথি, তারই শুভ আবির্ভাব। এই জন্য সর্বপ্রথমেই আমরা সেই শ্রীনিবাস আচার্য প্রভুর জয়ধ্বনি দিতে চাই। বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, আমরা সংক্ষিপ্ত ভাবে শ্রীনিবাস আচার্য প্রভুর চরিত সুধা আস্বাদন করে আমরা একটু নাম তত্ত্ব আস্বাদন করতে চাই। এই শ্রীনিবাস আচার্য প্রভু, ইনার নিবাস ভাগীরথী নদীর তটে চাখুন্দি নামক গ্রামে। গ্রামের নামটা কি বললাম ভক্তগণ? চাখন্দি। সেই চাখন্দিতে এই শ্রীনিবাস আচার্য প্রভুর পিতৃদেব, যার নাম শ্রী গঙ্গাধর ভট্টাচার্য। নামটা কি বললাম ভক্তগণ? গঙ্গাধর ভট্টাচার্য। বলিয়ে শ্রী গঙ্গাধর ভট্টাচার্য কি, এবং শ্রীনিবাস আচার্য প্রভুর মাতৃদেবী উনি হলেন শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী কি, তো সেই গঙ্গাধর ভট্টাচার্য এবং শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর সতত নিরবধি শ্রীচরণাব্জ বন্দনা করি। এই শ্রী গঙ্গাধর ভট্টাচার্য এবং শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর যেই সন্তান শ্রীনিবাস আচার্য প্রভু, এনার বিষয়ে আমরা ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রী শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি এর বিশদ বিস্তৃত ব্যাখ্যা করেছেন। শ্রীল নরহরি ঠাকুর তিনি ভক্তি রত্নাকরে শ্রীনিবাস আচার্য প্রভুর সম্বন্ধে আমাদের অনেক তথ্যাদি প্রদান করেছেন এবং তার জীবন চরিত আমরা আরো ভালোভাবে জানতে পারব যদি আমরা শ্রী শ্রী গৌর পার্ষদ চরিতাবলী নামক যে গ্রন্থ, সেই গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা একেবারে তথ্যগুলো সন্নিবেশিত রূপে আমরা দেখতে পারব। তো সেই শ্রীনিবাস আচার্য প্রভু এনার বিষয়ে, এনার যেই প্রকট প্রাকট্য, সেই প্রসঙ্গে ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রীল আচার্য চরণ জানিয়েছেন, নীলাচল দেখিতে উত্তরিয়া গেলা প্রভুর দর্শন লাগি উৎকণ্ঠিত হিয়া। কয়ার আকারে বললেন, এখানে নীলাচলের কথা বলা হচ্ছে। এই নীলাচল দর্শনের জন্য সেই নীলাচল দর্শনাভিপ্রায়ে নীলা চলাভিমুখে এই গঙ্গাধর ভট্টাচার্য উত্তরকালে বা পরবর্তীকালে যার নাম হলো শ্রী চৈতন্য দাস। কি নাম হলো ভক্তগণ? তো সেই শ্রী চৈতন্য দাস এবং লক্ষ্মীপ্রিয়া দেবী তারা নীলাচলের উদ্দেশ্যে
তারা গমন করলেন, গমন করলেন, জগন্নাথ দর্শন করলেন এবং মহাপ্রভুর সঙ্গেও তাদের দেখা হলো। এর পূর্বেই সেই নীলাচলে যে যখন গঙ্গাধর ভট্টাচার্য এবং লক্ষ্মীপ্রিয়া দেবী তারা জগন্নাথ দেবের নিকট তাদের মনের যে অভিপ্রায় সেটা প্রকাশ করলেন, জানালেন, মহাপ্রভু অন্তর্যামী ভগবান মহাপ্রভু সবই বুঝে গেলেন যে তারা আসলে কি প্রার্থনা করে এসেছে জগন্নাথ দেবের শ্রীচরণে। মহাপ্রভু তার সেবক গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ, এই গঙ্গাধর ভট্টাচার্য শ্রী চৈতন্য দাস যাকে বলছি এবং শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী তাদের আকাঙ্ক্ষা যে তাদের পুত্র সন্তান হোক। মহাপ্রভু আশীর্বাদ করলেন যে তাদের এক পুত্র তো হবেই হবে এবং সেই পুত্রের নাম হবে শ্রীনিবাস আচার্য প্রভু। কি সবাই একটু জয় ধ্বনি দিন, তাহলে না সেই আচার্য প্রভুর কৃপা পাবেন। মহাপ্রভুর আশীর্বাদ যে তাদের পুত্র তো অবশ্যই হবে বটে, আর তার নামও হবে শ্রীনিবাস আচার্য প্রভু। মহাপ্রভু আশীর্বাদ করে দিলেন, সেই অনুসারেই আর বৈশাখী পূর্ণিমা রোহিণী মুহূর্ত, সেই বৈশাখী পূর্ণিমার রোহিণী নক্ষত্রের আর অত্যন্ত পবিত্র তিথিতে লক্ষ্মীপ্রিয়া প্রসবিলা পুত্র ভক্তিরত্নাকরে বলছেন সেই পুণ্য লগ্নে আর শ্রীনিবাস আচার্য প্রভু প্রকট হলেন, আবির্ভূত হলেন এই ভূমণ্ডলে। তো ওনার শাস্ত্রানুসারে শাস্ত্রানুযায়ী ওনার জন্মোৎসব পালন করা হলো। ওনার জন্মোৎসব সমস্ত আয়োজন করা হলো এবং উনি শশীকলার ন্যায় চন্দ্রকলার ন্যায় বড় হতে থাকলেন। ওনার চূড়াকরণ হলো, যজ্ঞোপবীত হলো এবং উনি শ্রী ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির নিকট থেকে কাব্য ব্যাকরণ এবং অলঙ্কার এগুলো শিক্ষালাভ করতে লাগলেন। কার কাছ থেকে বললাম ভক্তগণ, নামগুলো কিন্তু অত্যন্ত আমাদের জানা দরকার। গৌড়ীয় বৈষ্ণবদের সাহিত্য ইতিহাস এটা আমাদের অত্যন্ত জানার দরকার। নাম হচ্ছে গঙ্গা ধনঞ্জয় বিদ্যা বাচস্পতি। নামটা কি বললাম? ধনঞ্জয় বিদ্যা বাচস্পতি। তার নিকট থেকে এই কাব্য ব্যাকরণ এবং অলঙ্কার শিক্ষা গ্রহণ করলেন। অল্প দিনের মধ্যেই উনি সমস্ত শাস্ত্রে উনি অত্যন্ত পারদর্শী হয়ে উঠলেন। উনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি একটু শ্রীধাম পুরীতে যাব, একটু নীলাচলে যাব। আমার খুব আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমি একটু জগন্নাথ দেবকে একটু দর্শন করতে যাব এবং সেই আমি ভক্তদের সঙ্গে আর শ্রী জগন্নাথ দেবের দর্শনামৃত পেতে চাই। ওনার এই আকাঙ্ক্ষা আর উনি আজ্ঞা প্রার্থনা করে উনি যখন ভক্তরা নীলাচলের উদ্দেশ্যে গমন করবে, পরিক্রমা হবে, উনি সেই ভক্তদের সঙ্গে সেই আর পরিযাত্রায় উনি গমন করলেন। উনি মহাপ্রভুর সমস্ত লীলাস্থলী দর্শন করলেন,
ওনার মহাপ্রভুর লীলা প্রসঙ্গে সম্যক একটা ধারণা ওনার মধ্যে প্রকাশ পেতে লাগলো। তো এইভাবে এক পর্যায়ে ওনার সাক্ষাৎ হলো শ্রী জীব গোস্বামীর সঙ্গে। উনি যখন শ্রীধাম বৃন্দাবনে এলেন, উনি যখন শ্রীরূপ সনাতনের অপ্রকটের সংবাদ শুনলেন, উনি বড় দুঃখ পেলেন, বড় কাতর হলেন। এবং উনি যখন সীতানাথ এবং দয়াল নিতাই চাঁদের অপ্রকট জানলেন, শুনতে পারলেন, উনি বিরহে মূর্ছিত হয়ে পড়লেন। তখন সেই সীতানাথ প্রভু এবং দয়াল নিতাই চাঁদ স্বপ্নে এসে শ্রীনিবাস আচার্য, তখনও আচার্য হয়নি, তখন কেবল শ্রীনিবাস, আচার্য এখনো হয়নি, সেই নিত্যানন্দ প্রভু এবং সীতানাথ অদ্বৈতাচার্য প্রভু তারা স্বপ্নে এসে আর সান্ত্বনা প্রদান করলেন। এবং যখন তারা সেই শ্রীনিবাস প্রভু তিনি বৃন্দাবনে আসলেন, যখন ওনার শ্রীজীব গোস্বামীর সঙ্গে সাক্ষাৎকার হলো, শ্রীজীব গোস্বামীর সঙ্গে উনি অবস্থান করতে লাগলেন, এই জীব গোস্বামী ওনাকে আচার্য উপাধি দিল। কে এই উপাধি দিল ভক্তগণ? শ্রীজীব গোস্বামী। বলিয়ে শ্রীজীব গোস্বামী চরণ কি। এই জীব গোস্বামী শ্রীনিবাস প্রভুকে আচার্য উপাধিতে অভিষিক্ত করলেন। তো এইভাবে এই শ্রীনিবাস আচার্য প্রভুর আমরা যতটুকু গৌর পার্ষদ চরিতাবলী গ্রন্থ থেকে জানতে পারি যে শ্রীনিবাস আচার্য প্রভুর তিন কন্যা এবং তিন পুত্র ছিল। তো এই শ্রীনিবাস আচার্য প্রভু এনাকে এবং শ্রী নরোত্তম এবং শ্রী শ্যামানন্দ প্রভু, যাদের আমরা প্রভুত্রয় বলি, শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু, এই তিনজনের একত্রে মিলন হল এবং সমস্ত দিক দেখাশোনা করছেন। এবং জীব গোস্বামীর কাছে এই মূল ভার ন্যস্ত, জীব গোস্বামী দেখাশোনা করছেন, জীব গোস্বামীর অধ্যক্ষতায় শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভুর আর সাক্ষাৎকার হলো, পরিচয় হলো এই শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু। এই শ্যামানন্দ প্রভুকে দুঃখী কৃষ্ণ দাসও বলা হয়। কি বলা হয় ভক্তগণ? দুঃখী কৃষ্ণ দাস। তো আমরা তাদের জন্য একটু জয়ধ্বনি দিতে চাই। বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, বলিয়ে শ্রী নরোত্তম ঠাকুর কি, বলিয়ে শ্রী শ্যামানন্দ প্রভু কি, বলিয়ে প্রভুত্রয় কি, জয় হোক। তো শ্রীদেব গোস্বামী এই তিনজনকে শ্রীমদ ভাগবত এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করিয়ে শ্রীজীব গোস্বামী নিজে অধ্যয়ন করাচ্ছেন এই তিন প্রভুকে। জীব গোস্বামীর না বড় আকাঙ্ক্ষা অভিলাষ ছিল যে এই গোস্বামী গ্রন্থ আমি একটু পড়াবো। শ্রদ্ধালু ব্যক্তিকে গ্রন্থানুরক্ত আর যারা গ্রন্থ ভালোবাসে, যাদের গ্রন্থানুরক্তি আছে, সেই প্রকার শ্রদ্ধালু কাউকে একটু গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করানোর বড় ইচ্ছা ছিল শ্রীজীব গোস্বামীর। জীব গোস্বামীর সেই আকাঙ্ক্ষা যেন পূর্ণ হলো। জীব গোস্বামী এই তিন প্রভুকে তিনি নিজে শ্রীমদ ভাগবত এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন। অল্প দিনের মধ্যে এই তিনজন শ্রীমদ ভাগবত আদি সমস্ত ভক্তি শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করে ফেললেন। এবং এই যে আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু,
তাকে প্রধান দায়িত্ব প্রদান করা হলো এই গ্রন্থ সম্পদ। অর্থাৎ আমাদের যত গোস্বামী গ্রন্থ আছে, শ্রীজীব গোস্বামীপাদ তিনি চিন্তা করলেন এবং সমস্ত গোস্বামীগণ চিন্তা করলেন, তৎকালীন সময়ে যারা ছিলেন, প্রকট ছিলেন, বর্তমান ছিলেন, যে কেবল গোস্বামী গ্রন্থ প্রকাশ করলেই তো হবে না, গোস্বামী গ্রন্থের প্রচারও তো চাই, নাকি বাবা? তো প্রচারের জন্য এমন যোগ্য ব্যক্তিও তো চাই। সেই যোগ্য ব্যক্তিকে আমরা পেয়ে গেছি, তারা শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর। এই গ্রন্থ সম্পুটের গ্রন্থ প্রচারের দায়িত্ব অর্পণ করা হলো শ্রীনিবাস আচার্য প্রভুর করকমলে। এই গ্রন্থ প্রচারের গ্রন্থ সম্পুটের দায়িত্ব কাকে দেওয়া হলো? শ্রীনিবাস আচার্য প্রভুকে। তার অধ্যক্ষতায় গাড়িতে করে আর গ্রন্থগুলো আর গৌড় মণ্ডলে এক একজনকে প্রচারের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট স্থান প্রদান করা হলো। আজ শ্রীনিবাস আচার্য প্রভুর অবদানে আর আমরা শ্রীমন মহাপ্রভুকে আমরা অনুভব করতে যতটা আমরা অনুভব বর্তমানে করছি এবং যারা ভবিষ্যতে শ্রীমন মহাপ্রভুর ভক্ত হবে, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, তা সভার চরণ বন্ধ দন্তে করি ঘাস। কার কথা এটা? দেবকী নন্দন দাস ঠাকুরের। তিনি কেবল যে বর্তমান সময়ের বৈষ্ণবদের গৌর ভক্তের বন্দনা করলেন তা নয়, যারা ভবিষ্যতে মহাপ্রভুর ভক্ত হবেন বললেন তাদেরও চরণ বন্দনা করে দিলেন। তো যাই হোক, আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর জীবন চরিত আমরা দীর্ঘায়িত করব না, আমরা একটু নাম তত্ত্ব আস্বাদন করতে চাই। তো এই যে শ্রীনাম প্রভু, শ্রীনাম তত্ত্ব আমাদের অত্যন্ত অনুভবের বিষয়। শ্রীমদ ভাগবত মহাপুরাণ আমাদের জানিয়েছেন, অয়ং হি কৃত নির্বেশো জন্ম কট্যং হসামপি যদ ব্যাজহারো পিবসো নাম স্বস্ত্যয়নম হরে। বড় অপূর্ব কথা, এই কথার প্রমাণ কথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 2 নম্বর অধ্যায়, সেইখানে আমাদের প্রমাণ উপস্থাপন করে বলেছেন, যদি কেউ শ্রীনামের শরণ গ্রহণ করে, যদি কেউ হরিনাম পরায়ণ হয়, যদি কেউ নামানুরাগী হয়, যদি কেউ সংকীর্তন পরায়ণ হয়, হরিনাম জপ সংকীর্তন যদি কেউ করে, এমনকি যদি কেউ একবার মাত্র ভগবানের দিব্যাতি দিব্য নাম উচ্চারণ করে, তো বললেন সেই মুহূর্তে তার কোটি কোটি পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। সেই মুহূর্তে শুধু একটা দুটো পাপের নয়, বললেন কোটি কোটি পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে কেবল একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ মাত্রে। প্রমাণ কোথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 2 অধ্যায়। এর পরের শ্লোকগুলোতে আরোটা আমাদের স্পষ্ট করা হয়েছে। বলেছেন, স্তেনহ সুরাপমিত্রধ্রো ব্রহ্মহ গুরুতল্পগহ স্ত্রীরাজো পিতৃগোহন্তা ইয়ে চ পাতকীন অপরে। প্রমাণ কোথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় নাম্বার 2। সেইখানে বললেন যদি কেউ স্তেনহা,
যদি কেউ চৌর্য বৃত্তি গ্রহণ করে, পরস্য অপহরণ করে, কোনো কিছু চুরি করে, তারপরে স্তেইনাহা মিত্রাদ্রোপ, যদি কেউ তার মিত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মিত্রকে হত্যা করে, যদি কেউ ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়, যদি কেউ পিতৃ হত্যা পাপে লিপ্ত হয়, মাতৃ হত্যা পাপে লিপ্ত হয়, ব্রাহ্মণ হত্যা পাপে লিপ্ত হয়, গো হত্যা পাপে লিপ্ত হয়, যদি কেউ শ্রীগুরু পত্নীর আর গুরু পত্নী গমনও করে, তো বললেন এত সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় কেবল একবার মাত্র শ্রী নাম গ্রহণ করলে। এখন এই কথার সুযোগ কিন্তু আমার মতো দুষ্ট ব্যক্তি খুব উঠাবে, শ্রীরাধে। কিভাবে উঠাবে জানেন? আরে এর থেকে বড় সুযোগ আর আছে নাকি? এ তো ডিসকাউন্ট। একবার ভগবানের নাম গ্রহণ করলে পিতৃ হত্যার পাপ চলে যায়, মাতৃ হত্যার পাপ চলে যায়, গো হত্যার পাপ চলে যায়, পিতৃ হত্যার পাপ চলে যায়, তারপরে ব্রাহ্মণ হত্যার পাপ চলে যায়, চুরি করার পাপ চলে যায়, নেশা করার পাপ চলে যায়। তা আমি ভগবানের নাম প্রত্যেক দিন করব আর প্রত্যেক দিন এইগুলোই বেশি বেশি করে করব, তাহলে কিন্তু কোনোভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত হবে না, কারণ এটা হচ্ছে নাম অপরাধ। নাম বলে পাপের প্রবৃত্তি, এটা হচ্ছে সাত নাম্বার নাম অপরাধ। আমাদের যে বশবিধ নাম অপরাধ আছে, নামের চরণে আমাদের অপরাধের সংখ্যা হচ্ছে দশ। সংখ্যাটা কত বললাম ভক্তগণ? দশবিধ নাম অপরাধ, তার মধ্যে সাত নাম্বার নাম অপরাধ হচ্ছে যেটা বললাম, নাম বলে পাপে প্রবৃত্তি। পাপ করব আর হরি নাম করে খণ্ডন করব, আবার পাপ করব আবার খণ্ডন করব, আবার পাপ করব আবার খণ্ডন করব, তাহলে কিন্তু কাজ হবে না। দেখুন চৈতন্য চরিতামৃতে বড় স্পষ্ট করে বলে দিয়েছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। বৈষ্ণবের আচার হবে সে সর্বদা অসৎসঙ্গ এড়িয়ে চলবে। তারপরে কি বললেন? অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত। আর দুই প্রকার ব্যক্তির সঙ্গ একেবারে অত্যন্ত মনোযোগের সঙ্গে আমাদের বর্জন করতে হবে। কয় প্রকার ভক্তগণ একটু বলুন সবাই? দুই প্রকার। প্রথমত যারা স্ত্রৈণ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, স্ত্রৈণ কারা? যারা অত্যন্ত স্ত্রীর প্রতি আসক্ত, স্ত্রী ছাড়া কিছু বোঝে না, যারা কামুক প্রকৃতির, তাদের সঙ্গ সর্বদা এড়িয়ে চলতে হবে। এবং কি বলা হচ্ছে, এই গেল এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে অসাধু কৃষ্ণা ভক্ত। আর সন্ধি বিচ্ছেদ করুন, কৃষ্ণ অভক্ত, অর্থাৎ আমার মতো শ্বেতশুভ্র বসন তিলক চন্দন নিয়ে আর অর্থের বাসনা, অর্থের পেছনে ছোটা, অর্থলোভ, অর্থলোভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। যদি মহাপ্রভুর আদর্শের এই বসন পরিধান করেও আর যদি অর্থলোভ অর্থাকাঙ্ক্ষা, যদি অর্থের লোভ আমার মধ্যে থেকে যায়, শুধু কি অর্থলোভ? বললেন না, তাহলে এখন আপনাদের সম্মুখে এসে খুব শান্তশিষ্ট হয়ে আছি, আর আপনাদের অবর্তমানে আমি মহাপ্রভুর আদর্শের বিরুদ্ধাচরণ করছি, এই হচ্ছে অসাধু কৃষ্ণ ভক্ত, দেখানো সাধু, ঠিক যেমন আমি।
শুধু আর একটু দেখাচ্ছি আমার ভক্তি কত, আমি মোটা করে তিলক করতে পারি, আমি মোটা করে মালা পরতে পারি, আর লোকের অগোচরে আমি মহাপ্রভুর আদর্শের বিরুদ্ধাচরণ করে চলেছি। সেই বিরুদ্ধাচরণের মধ্যে কি কি পড়ে? প্রথমত তো অর্থলোভ, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা যারা পড়েছেন তারা তো বুঝেই গেছেন। দুটো জিনিস যদি কোনো সাধকের জীবনে থাকে তার ভজন জগৎ শেষ। প্রথমত অর্থ এবং দ্বিতীয়ত হচ্ছে পরস্ত্রী। যদি আর মহাপ্রভুর আদর্শের আর বৈষ্ণবের বেশ নিয়ে যদি মানুষের অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে যদি পরস্ত্রীর প্রতি আর কুনজর কুদৃষ্টি যদি প্রদান করা হয়, মহাপ্রভুর আদর্শের বিরুদ্ধাচরণ হয়ে গেল। আর যদি এই সাধুর বসনকে, বৈষ্ণবের পোশাককে অবলম্বন করেও যদি আমার স্বভাব পরিবর্তন না করতে পারি, স্বভাবটা কেমন, আগে যেমন ছিলাম এই সাধু সঙ্গে এসে আমি ঠিক তেমনই আছি, আমার স্বভাবের বিন্দুমাত্র কোনো পরিবর্তন হলো না, বললেন আমি সেই দুই নম্বরে তালিকায় পড়ে গেলাম অসাধু কৃষ্ণ ভক্ত। যদি সাধু সঙ্গ করেও আমার পূর্বকৃত সংস্কার আমি ত্যাগ না করতে পারি, সাধু সঙ্গে আসার আগে যেই যেই অপকর্মগুলো করতাম, সাধু সঙ্গে আসার পরেও সেই অপকর্মগুলো কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেডলি করে যাচ্ছি, তো বললেন আমি সেই দুই নাম্বার তালিকায় অসাধু কৃষ্ণ ভক্ত। এবং এর মধ্যে আরো একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে নেশা। যদি কেউ আর সাধু সঙ্গে এসেও যদি কেউ এই অর্থের বিষয় তো বলাই হলো এবং পরস্ত্রীর বিষয়ও তো চলেই আসে, এবং আরো একটা ভয়ঙ্কর আমাদের সমস্যা সেটা হচ্ছে নেশাগ্রস্ত। এই যদি কেউ একটা দৃষ্টান্ত দিই, দেখুন একটা বালক, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা বালক, সে তার একটা বালক না বলে যদি একটা ছেলে বলি তাও হয়, ছেলেটা তার বন্ধুদের পাল্লায় পড়ে সঙ্গ দোষে। অনেক সময় দেখবেন অনেক ভালো ছেলেও বন্ধুদের আড্ডায় কিন্তু নষ্ট হয়ে যায় কিনা বাবা, বন্ধুদের প্ররোচনায় পড়ে। অনেক সময় বন্ধুরা বলে আরে এক টান দিলে কি হবে, এক টান দে না, একটু দিয়েই দেখ না, একবার যদি দিতে পারিস মজা পেয়ে যাবি। এইভাবে যদি একবার ওই প্ররোচনায় পড়ে যাওয়া হয়, ওই নেশা থেকে নিজেকে সরানো, ওই নেশা কাটানো, এবং ওই নেশা পূরণের জন্য সে চুরি এবং পিতামাতার সঙ্গে খারাপ আচরণ পর্যন্ত করতে কখনো দ্বিধাবোধ করবে না। এই নেশাদ্রব্য সংগ্রহ করার জন্য সে যে কোনো পদ অবলম্বন করতে কোনো সংকোচ বোধ করবে না, একেবারেই করবে না। এই ছেলেটা বন্ধুদের আড্ডায় পড়ে সঙ্গ দোষে, আর সে নেশাগ্রস্ত হয়ে পড়ল, সে অত্যন্ত তামাকের প্রতি আসক্ত হয়ে পড়ল। কিসের প্রতি ভক্তগণ একটু বলুন সবাই, তামাক। তো সেই ছেলের বাবা যখন জানতে পারল যে ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়, এইভাবে তো নিজের চোখের সামনে নিজের ছেলেকে নষ্ট হতে দেখা যায় না, আমি বাবা আমার তো কিছু করা উচিত। বাবা
সন্তানের আরোগ্য লাভের জন্য, এই নেশা থেকে সন্তানকে দূরে সরানোর জন্য। আর বাবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করল, সন্তানকে নিয়ে, ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারকে বাবা সমস্ত ঘটনা একেবারে পরিষ্কার ভাবে বলল, ডাক্তার একেবারে ক্লিয়ার কাট ভাবে বলে দিল যে দেখো, তুমি যদি তামাক গ্রহণ করো তাহলে কিন্তু এটা তোমার স্বাস্থ্যের পক্ষে একেবারেই সমীচীন নয়, অনুকূল নয়। তুমি যদি সুস্থ জীবন যদি প্রার্থনা করো তাহলে সবসময় তোমাকে আর বিশুদ্ধ শুদ্ধ দ্রব্য গ্রহণ করতে হবে। আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি, তুমি প্রত্যহ দুগ্ধ গ্রহণ করবে। এই দুগ্ধ গ্রহণ করতে করতে তোমার এই যে এতদিন যাবৎ তামাক গ্রহণ করেছো কিংবা আরো যত যত নেশা করেছো, এবং আমি যেই যেই উপদেশ তোমাকে দিচ্ছি এগুলো অক্ষরে অক্ষরে যথাযথভাবে পালন করো, দেখবে তুমি পুনরায় সুস্থ স্বাভাবিক, মুদ্রা দোষ ছিল কিনা তা বলতে পারবো না। কে বলছে আমি ডুডো খাবো টামাকও খাবো? কথাটা ভালো করে বুঝুন, ছেলেটা বলছে যে ডাক্তার মহাশয় আমি ডুডো খাবো টামাকও খাবো, অর্থাৎ আমি তামাক তো ছাড়তে পারবোই না আর দুধ আপনার কথা মতো যদি একটু খেতে পারি। তো এই প্রকারে সাধু সঙ্গ করছি, আবার তলে তলে সিগারেট, গাঁজা, মদ এইগুলো গ্রহণ করছি। তাহলে সাধু সঙ্গ থেকে কি শিখছি, সাধু সঙ্গ থেকে কি নিচ্ছি, কি বুঝলাম, কি শুনলাম, কি করছি, কি করব, কি করা উচিত, আমার বিবেক এখনো জাগ্রত হলো কি? সাধু সঙ্গে যে নাকি একটু সময় নষ্ট করে বাড়িতে চলে আসলাম প্রসাদ পেয়ে, এমনটাই তো হলো কিনা? একটু লাভ ঝাপ দিলাম, একটু হরিনাম করলাম, আর হরিকথা শুনে প্রসাদ পেয়ে বাড়ি চলে আসলাম, আর সুযোগ পেলেই সিগারেটে টান মারলাম, কি তাই তো? একটু গাঁজা, একটু আরো কত কত নেশাদ্রব্য এখন শেষ হয়ে গেল। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই দুই প্রকার ব্যক্তিকে দেখুন একটা খুব অপূর্ব সংকেত দিয়েছেন আমাদের। কি সংকেত? স্ত্রী হা স্তেন হা সুরাপা ব্রহ্ম হা গুরু তালপদা নরম তৎ সঙ্গীর চা তৎসংযোগী চ পঞ্চমহা। যারা এই প্রকার সাধু সঙ্গ করেও, সৎসঙ্গ করেও, মহৎসঙ্গ করেও, হরিনাম করেও, সাধু সেজেও, যারা তলে তলে নেশা ছাড়তে পারল না, বললেন এদের সঙ্গ যারা করবে ওই ব্যক্তি নেশার দ্বারা, ওই ব্যক্তি যে পাপ অর্জিত হয় ওই ব্যক্তির সঙ্গ যারা করবে তাকেও পাপ স্পর্শ করবে। অর্থাৎ এর থেকে এটা সুস্পষ্ট, কোন নেশাকারী ব্যক্তির সঙ্গ করা যাবে কি? করলে কি হবে? বললেন ওই যে নেশা করে যেই ব্যক্তি, ওই ব্যক্তি নেশার দ্বারা সে তো পাপিষ্ঠ, পাপাত্মায় পরিণত হলো, সাধু সঙ্গে যেও নিজের চরিত্রের সংশুদ্ধি করতে পারল না, নিজের বিবেককে জাগ্রত করতে পারল না, বললে ওই প্রকার ব্যক্তির সঙ্গ সান্নিধ্য যারা করবে সেই ব্যক্তির পাপ তাকেও স্পর্শ করবে। এই জন্য খুব সাবধান, যার তার সঙ্গ কিন্তু করা খুব সাবধান। রূপ গোস্বামী বলে দিয়েছেন দুই প্রকার ব্যক্তি সঙ্গ করবে। অবশ্যই মহাপ্রভুর আদর্শের এই শ্বেতশুভ্র বসন দেখলে অবশ্যই দণ্ডবন্নতি করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সঙ্গ সবার করা একদম ক্লিয়ার কাট কথা। সেই দুইজন কারা কারা?
অনন্য ভজননিষ্ঠ নিন্দা শূন্য মন হেন সাধু সঙ্গ লাভে করিবেক যতন। প্রথমত তার যোগ্যতা থাকতে হবে, সে অনন্য ভজন নিষ্ঠ হবে, ভজনে তার আতীব্র উৎকণ্ঠা থাকবে, এক নম্বর যোগ্যতা। দুই নম্বর যোগ্যতা কি বললেন? সে হবে নিন্দা শূন্য, কখনো তার মুখ দিয়ে কোন প্রকার নিন্দা বের হবে না। এই দুটো যোগ্যতা যদি কোনো ব্যক্তির মধ্যে দেখতে পান, তার চরণ জড়িয়ে তার চরণ ধরে কান্নাকাটি করলে কিছু পাবেন। তাছাড়া যদি সেই প্রকার নিন্দুক এবং অনন্য ভজন নিষ্ঠ না হয়, সবাইকেই দণ্ডবোধ করতে হবে, সবাই শ্রদ্ধার পাত্র। আমি তো একমাত্র অভাজন, কিন্তু সঙ্গ তো সবার করবো না, কেন করবো না? আচার্য তো নিষেধ করেছেন, আচার্য যেখানে নিষেধ করেছেন সেখানে সঙ্গ আমি কেন করব? এজন্য একদম স্পষ্ট কথা যে যারা এই প্রকার সাধুসঙ্গ করেও, আর যারা এই যেই প্রতিকূল বিষয়গুলো ত্যাগ করতে পারলো না, আমরা তো শুধু অনুকূল বিষয়গুলো নিচ্ছি। হ্যাঁ, ভালো লাগছে হরি কথা শুনতে, ভালো লাগছে হরিনাম করতে, ভালো লাগছে হরি কথা শুনতে, ভালো লাগছে সাধুকে দেখতে, ভালো লাগছে প্রসাদ পেতে, ভালো লাগছে সাধু সঙ্গ করতে, ভালো লাগছে, কিন্তু নেশা ছাড়তে ভালো? যদি এমন হয় তাহলে ও কেমন হবে জানেন? আমি ডুডো খাবো, আমি টামাকও খাবো, মানেটা দাঁড়াবে যে ওই যে দুধের দ্বারা আরোগ্য লাভ হবে আর তামাকের দ্বারা সেই আরোগ্য নষ্ট প্রাপ্ত হবে। অর্থাৎ যা তাই, সাধুসঙ্গ করেও জীবনে কোনো পরিবর্তন যদি না হয় তাহলে ওই দৃষ্টান্ত একেবারে বাস্তব প্রকট দৃষ্টান্ত আমাদের। এজন্য অবশ্যই বিচার করে সঙ্গ করতে হবে, সবাইকেই দণ্ডবত, কারণ বৈষ্ণব রাজ্য বৈষ্ণব যেই মতাবলম্বী যারা রয়েছেন তাদের সর্বদা কণ্ঠহার, ব্রাহ্মণ চণ্ডাল কুক্কুরান্ত করি দণ্ডবত করিবে বহুমান্য করি, এই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাহি রতি। সবাই প্রণাম পাবে, একটা কুকুরও প্রণাম পাবে, একটা ব্রাহ্মণও প্রণাম পাবে, চণ্ডালও প্রণাম পাবে, নিচু জাতি অন্তজও প্রণাম পাবে, সবাই প্রণম্য, সবাই নমস্য, কিন্তু সঙ্গ সবার করা যাবে না। এই হচ্ছে বিষয়। যদি এইভাবে বিচার করে আপনি মহতের সঙ্গ সান্নিধ্য লাভ করতে পারেন, তো দেখবেন নিজের চরিত্র, নিজের স্বভাব, আসলে স্বভাব ওই যে একটা কথা আমরা বলি না প্রায়শ, স্বভাব ওই যে কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না সবাই জানা কথা, এ কথা সত্য। কিন্তু দেখুন সাধুর ক্ষমতা গুণগুণসে কম না, যারা নিজের জীবনে নিন্দা বর্জন করেছে, যারা সবসময় নিজের আমাকে কে প্রশংসা করলো, কে টিটকারি করলো, কে সমালোচনা করলো, কে নিন্দা করলো, এই বিষয়ে যারা উদাসীন, যে যা বলে বলুক, কি আসে যায়, যারা এই প্রকার উদাসীন সেই প্রকার সাধুর সঙ্গ সান্নিধ্য, আর যাদের চিত্ত ভগবানের শ্রীচরণে ন্যস্ত সমর্পিত নিবেদিত, যারা নিষ্কিঞ্চন অর্থস্পৃহা শূন্য, একেবারে যাদের কোনো অর্থলিপ্সা নাই, সেই প্রকার বৈরাগ্যবান, সেই প্রকার নিষ্কিঞ্চন
কোনো মহতের সঙ্গ সান্নিধ্য যদি আপনি করেন, স্বভাব যতই খারাপ হোক না কেন পরিবর্তন হবেই হবে। এই বিশ্বাসটা আমাদের চাই। বিশ্বাসটা দৃঢ় না হলে আমরা অর্জন করতে পারবো না। কারণ হরিভক্তি বিলাসের একাদশ বিলাস এর প্রকট প্রমাণ। আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বরজনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কর্পণ্যে ষড়বিধা শরণাগতি। ছয় প্রকার শরণাগতি হয়, তার মধ্যে একটা যে গোবিন্দ আমাকে রক্ষা করবেই, ভগবান ঈশ্বর শ্রী গোবিন্দ আমাকে কৃপা করবেই করবে, যত জন্ম পরে হোক আমাকে অবশ্যই করুণা করবে। এই বিশ্বাস, তীব্র বিশ্বাস, এটা হচ্ছে ছয়টা শরণাগতির একটা। তো যাই হোক, হরিনামের যে মাহাত্ম, এইভাবে যদি আমি এর অপব্যবহার করি, অ্যাবিউজ করি, তাহলে আমি হরিনাম করেও নরকে যাব। হরিনাম যেমন ভগবানের চরণে আমাদের সবাইকে পৌঁছে দিতে সব থেকে সহজ এবং আমাদের অত্যন্ত মহিমাময়, যেই হরিনাম যেটা আমাদের ভগবানের চরণে পৌঁছে দেয়, সেই হরিনামকে নিয়ে যদি আমি খেলা করি, তাহলে আমি হরিনাম করেও আমার নরক গতি কেউ আটকাতে পারবে না। একদম স্পষ্ট কথা, হরিনাম করেই একদল ভগবানের চরণ পাবে, আর একদল নেচে গিয়ে হরিনাম করতে করতে, ওই যে নেচে গিয়ে কেন বলছি, মনে করি যে একটু লাভ ঝাপ দিলেই হয়ে গেল। একটা কথা বলে রাখি, অত্যন্ত মনোযোগ দিয়ে এই বিষয়টা মনে রাখবেন, সেটা হচ্ছে এই কলিযুগে যতদিন না পর্যন্ত কোনো ব্যক্তি হরি কথার মহিমা বিষয়ে আর তার পূর্ণা সমস্ত মনোযোগ, তার পূর্ণাবেশ যতদিন না পর্যন্ত মানুষ হরি কথার প্রতি না দিতে পারছে, ততদিন ওই লাভ ঝাপ দিয়ে ভজনে এক পাও এগোনো। এই জন্য এই কথাটা কেন বললাম জানেন? এখন বাজে কত? সেবা অপরাধ বলে একটা বিষয় আছে, আপনারা বিজ্ঞ শ্রোতা সবাই জানেন সেবা অপরাধ কতগুলো, 32টা সেবা অপরাধ। এই অপরাধ বিষয়ে যতদিন পর্যন্ত উদাসীন থাকবো, এক পাও ভজনে এগোতে পারবো না। এখানে এসে লাভ সাপ দিয়েও কিছু হবে না। এখানে এই দিক থেকে আমি লাফাচ্ছি আর ওই দিক থেকে ভগবানের সেবার সময় অতিক্রান্ত হয়ে গেল, ভগবানের শয়নে দেওয়ার সময় অতিক্রান্ত হয়ে গেল, আর এই দিকটা আমার লাভ বন্ধ হচ্ছে না, কীর্তন বন্ধ হচ্ছে না। ভগবানকে অত্যাচার করে ভক্তি করার দরকার নাই, মন্দিরে যে ভগবানের দিকে পেছন দিয়ে বসে পড়লাম, এটা 32 প্রকার সেবা অপরাধের মধ্যে একটা, ভগবানের দিকে পেছন দিয়ে বসা। এগুলো আমরা জানি আর জানলেও মানার চেষ্টা করি না। ভগবানের দিকে কখনো, ও পেছন দেওয়ার কথা বলছো, ভগবানের দিকে পেছন দিয়ে তো সেলফি, সেলফি নিতে হবে। দুর্গা পূজা হচ্ছে, মঙ্গল চণ্ডীর পূজা হবে, প্যান্ডেল এত সুন্দর হয়েছে, প্যান্ডেলের মধ্যে যে একটু সেলফি না তুললে হয় নাকি, ভাইরাল হতে হবে, কমেন্ট লাইক রিয়াকশন কেয়ার রিয়াক্ট লাভ রিয়াক্ট শেয়ার। হ্যাঁ ঠিক বলেছ, ওই একটু দেবতার দিকে পেছন দিয়ে একটু সেলফি তুলে নিলাম। এগুলো থেকে বোঝা যায় যে বিবেক কতটা নিচে নেমে গেছে। সেই দেবতাকে আমার সাক্ষাৎ জ্ঞান যদি থাকতো, পেছন দিতে পারতাম, মোবাইল ধরা সাহস পেতাম দেবতার সামনে,
এত ভক্তি করে যাকে পূজা করছি, যেই মাকে, যেই মা কালিকাকে, মা দুর্গাকে, ভগবান শঙ্করকে, একটু যেয়ে সেলফি তুলে নিলাম পেছন দিয়ে, এবং আরো একটা বিষয় এই সনাতনীদের মধ্যে খুব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে রাস্তা দিয়ে হয়তো হেঁটে যাচ্ছে, ওই একটা মন্দির হয়তো চোখে পড়লো, কি করবে জানেন? এটা কি বলে, এক হস্তে প্রণাম, এইটা হচ্ছে আর একটা সেবা অপরাধ। এক হস্তে যারা প্রণাম করে পরের জন্ম কিন্তু হাত থাকবে না। যেই হাত ভগবানকে প্রণামের জন্য দেওয়া হলো সেই হাত আমি, এটা কি বলে, এটা কি স্যালুট নাকি? এটা এক হস্তে প্রণাম নিষিদ্ধ। তারপরে বস্ত্রাবৃত হয়ে গায়ে জামা দিয়ে দণ্ডবত নিষিদ্ধ। এগুলোর প্রমাণ কোথায় পড়ে দেখবেন, প্রমাণটা বলে দিই। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, সেটা তো পড়বেন। গীতা প্রেস গোরক্ষপুরের যে নিচে ব্যাখ্যাগুলো আছে সেখানেও পাবেন। চৈতন্য চরিতামৃতে দ্বাদশ অপরাধ বত্রিশ প্রকার, দাত্রিংশ সেবা অপরাধ সেখানেও পাবেন, এবং আরো যত গোস্বামী গ্রন্থ আছে সেগুলো অনুসন্ধান করলে এই বত্রিশ প্রকার অপরাধ পেয়ে যাবেন। এক হস্তে এই প্রণাম একেবারেই করা উচিত নয়, এটা বিষ্ণু সংহিতাতেও নিষেধ করা আছে, কখনো এক হাতে প্রণাম করবে না। এবং হরিভক্তি বিলাসে স্পষ্ট প্রমাণ দিয়ে বললেন, বস্ত্রা প্রাবৃত দেহস্তু ইয়ো নরহা প্রণামে তমাম শ্বেত্রী সজায়তে কুষ্ঠা, শ্বেত্রী সজায়তে কুষ্ঠা সপ্ত জন্মানি ভামিনী। একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যদি কেউ গায়ে জামা দিয়ে, গায়ে গেঞ্জিও দিয়ে, গায়ে কিন্তু কিচ্ছু রাখা যাবে না, যদি গায়ে গেঞ্জিও থাকে, যদি গায়ে উত্তরীয় থাকে, এই অবস্থায় যদি কেউ ভগবানকে দণ্ডবত করে তার সাত জন্ম ধবল রোগী এবং মূর্খ হতে হবে। কত জন্ম ভক্তগণ? সাত জন্ম। আচ্ছা আপনারা এখন বলবেন, বাবা ধবল রোগী কেন হতে হবে, অন্য কোনো কিছু তো বানাতে পারতো ভগবান, বড় চিন্তা ভাবনা করে এই কুষ্ঠব্যাধি দিল। কেন জানেন? ওই ব্যক্তি মনে করছে খালি গায়ে দেবো, এখন তো ময়লা এই জায়গা, গায়ে তো ময়লা লেগে যাবে, গাটা পরিষ্কার রাখার জন্য গায়ে কাপড় দিয়ে দণ্ডবত দিলাম ভগবান, নেও এই দণ্ডবত নেওয়ার জন্য ভগবান বসে আছে আ করে। এই জন্য ভগবান খুব চিন্তা করে এই বিধান দিয়েছেন, যে তুমি যে তোমার শরীরকে সাদা রাখার জন্য, শরীরটা চকচক থাক, পরিষ্কার থাক, এই জন্য তোমার শরীরে চকচকে বানাই দিলাম। ধবল রোগী আর সাত জন্ম মূর্খ বানিয়ে দিলাম। এই জন্য ভক্তি যদি করতে হয় তো জেনে ভক্তি করতে হবে, তত্ত্ব জেনে ভক্তি করতে হবে, কেবল কান্নাকাটি করে সময় নষ্ট করলে হবে না। কথাটা কিন্তু আমার নয়, এ কথার প্রমাণ কোথায়? আমাদের জীব গোস্বামী তিনি সৎসন্দর্ভের রচয়িতা, সৎ সন্দর্ভ, তার মধ্যে একটা হচ্ছে প্রীতি সন্দর্ভ। নামটা কি বললাম ভক্তগণ, একটু সবাই বলুন তো, প্রীতি সন্দর্ভ। সেইখানে আচার্য বলছেন, যদি অশ্রু আসার পরেও যদি স্বভাব পরিবর্তন না হয়, অশ্রু আসার পরেও যদি নিন্দা সমালোচনা না ছাড়া যায়, যদি প্রতিকূল বিষয় না পরিত্যাগ করা যায়, অশ্রু আসার পরেও আর যদি চিত্ত শুদ্ধি না হয়, তো জেনে নিও, বুঝে নিও, মনে রেখো, প্রেমের সম্মুখ আবির্ভাবও হয়নি। সুতরাং এর দ্বারা স্পষ্ট যে হরিকথার উদ্দেশ্য কেবল চোখের জল নয়। তবে চোখের জলের বিরোধিতা করছি না, কিন্তু অপব্যাখ্যা করলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে।
চোখের জলের আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ভজনটাই তো চোখের জলের নাকি বাবা? কিন্তু এটা অবশ্যই আমাদের আচার্য, দেখুন আমাদের বর্ষণার অনন্ত শ্রী বিভূষিত শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তার রচিত যে শ্রী শ্রী ভক্তি ক্রম বিকাশের অন্তরায় এই গ্রন্থ যদি আপনি একটু অধ্যয়ন করতে পারেন, আপনি শুদ্ধ ভক্ত হতে হলে আপনাকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, এগুলো একদম ছোট গ্রন্থ, সবার ওই গ্রন্থটা পড়া দরকার, সবাইকে ওই গ্রন্থটা সংগ্রহ করা উচিত। ওই গ্রন্থের ভেতরে আমাদের কি কি করা কর্তব্য, কি কি করা অকর্তব্য, কি কি বর্জন করতে হবে, এগুলো বাবাজি মহারাজ খুব সহজভাবে সরল ভাষায় আমাদের বুঝিয়েছেন। যদি কানতেই হয় তো দরজা বন্ধ করে দিয়ে বালিশ ভেজাও। কোন মানুষকে নিজের চোখের জল দেখিয়ে আর কৃতিত্ব নিও না। ওই একটু যদি চোখের জলটা দেখানো যায় তাহলে অনেকে মনে করবে আর দেখ বজনের পাওয়ার, দেখ বজন আনন্দী একেবারে, বজন করে চিত্ত কতটা মার্জিত হয়ে গেছে, দেখ দপ্তর করে অশ্রু আসছে। ঠিক আছে, এতে কোনো আমি ভুল কিছু বলছি না, আমি কোনো দোষ ধরছি না, কিন্তু এমন যদি কেউ বলে যে হরি করার উদ্দেশ্য হচ্ছে কান্নাকাটি, তো এই কথা আমি মানতে পারবো না, কারণ এই কথা আমাদের আচার্যই তো মানেনি, তা আমি কি মানব? হরি কথার উদ্দেশ্য চোখের জল ফেলা নয়। এখন তো এমন কথাও শুনতে পাওয়া যায় যে শ্লোক মুখস্থ করলে হৃদয় থেকে ভগবান অন্তর্ধান হয়ে যাবে, তার মানে শ্লোক মুখস্থ করার দরকার নাই। এই কথাগুলো শোনার আগে 2000 ফুট মাটির নিচে কেন চলে যাই না? দেখুন যতদিন না পর্যন্ত তত্ত্বজ্ঞান আমাদের মধ্যে না জাগবে, যতদিন না পর্যন্ত আমরা আমাদের গোস্বামী গ্রন্থের সিদ্ধান্ত বিষয়ে অবগত না হব, ততদিন মনে হচ্ছে, মনে হবে যে খুব ভজন হচ্ছে, খুব ভজন করছি, ভজনে এগিয়ে যাচ্ছি, কিন্তু আদৌ কিচ্ছু হবে না যদি গোস্বামী গ্রন্থের আচরণ, গোস্বামী গ্রন্থানুশীলন, গোস্বামী গ্রন্থের আচার এটা যদি আমার জীবনে প্রকাশ না পায়, তাহলে আমার ভজনাগ্রতি হবে না। আমাদের আচার্য এত গ্রন্থ কেন দিলেন আমাদের জন্য? আমরা যাতে একটু পড়ি, সেই গ্রন্থ পড়ার আজ আমাদের সময় নাই, খবরের কাগজ পড়ার খুব সময়। খবরের কাগজের পেছনে মানুষ যতটা সময় ব্যয় করে, সেই সময়টুকুও যদি ভগবানের গ্রন্থের পেছনে কেউ ব্যয় করে, এর দ্বারা তো তার তত্ত্বজ্ঞান লাভ হতো, ভক্তি লাভ হতো। গ্রন্থের ওই অক্ষরের ভেতরেই ভক্তি লোকানো আছে, সেই অক্ষরের ভেতরে প্রবেশ করে সেই নিহিতার্থ আমাদের অনুভব করতে হবে, সেই অন্তর্নিহিত গ্রন্থের যেই অনুভব সেটা আমাদের নিতে হলে গ্রন্থানুশীলনের কোনো বিকল্প নাই। শুধু লীলা কথা শুনলেই হবে না, তত্ত্ব সিদ্ধান্ত না শুনলে কখনো আচরণ বিষয়ে সচেতন হতে পারবো না। আর যতদিন না পর্যন্ত আচরণ বিষয়ে সচেতন না হব, অপরাধ নিয়ে কখনো ভজন হবে না, একদম সোজা কথা। এই জন্য এক হস্তে কখনো প্রণাম হয় না, বস্ত্রাবৃত হয়ে কখনো দণ্ডবত হবে না, দণ্ডবত করতে হলে খালি গায়ে দণ্ডবত করতে হবে, ভগবানের সম্মুখে কখনো কাউকে প্রণাম করতে নেই। এখন যদি আপনারা বলেন বাবা যদি ভগবানের সামনে শ্রী গুরুদেব থাকেন, এই ক্ষেত্রে কিন্তু হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত দিয়েছেন শ্রী গুরুদেবকে আর প্রকট, যেহেতু সাক্ষাৎ আচার্য জ্ঞান করতে বলা হয়েছে, ভগবানের স্বরূপ, ভগবানের ন্যায় পূজ্য বলা হয়েছে,
শ্রী গুরুদেবকে যদি আপনি ভগবানের থেকে বেশি সম্মান প্রদান করেন এতে ভগবান খুশি হবে। কিন্তু অন্য কারোর বিষয়টার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, যে ভগবানের বিগ্রহ সামনে আজ জনে জনে আমি মানুষকে প্রণাম করছি, এইগুলোও একটা সেবা অপরাধ। আমি বলছি এগুলো আপনারা একটু মিলিয়ে নেন। এই জন্য আমাদের কিন্তু সচেতন না হলে আমরা এগোতে পারবো না। ভগবানের সম্মুখে কাউকে প্রশংসা করতে নেই, ভগবানের সম্মুখে উচ্চ হাস্য করতে নেই, জোরে জোরে কথা বলতে নেই, ভগবানের সম্মুখে কখনো কাউকে কটুবাক্য প্রদান করে কাউকে উদ্বেগ প্রদান করতে নেই। এরকম ৩২টা যে সেবা অপরাধ, তা আমাদের অত্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে মস্তিষ্কে রেখে আমাদের চলতে হবে। শ্রী গুরু মহারাজ, সেই শ্রী গুরু মহারাজের ব্যবহারকৃত কোনো বস্তু তার আজ্ঞা ছাড়া কখনো স্পর্শ করতে নেই। শ্রী গুরু মহারাজের আজ্ঞা নিয়েই তার ব্যবহারকৃত বস্তু স্পর্শ করতে হয়, না হলে সেবা অপরাধ হয়। আমরা এগুলো আজ ভুলতে বসেছি। এজন্য যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে, যদি আমরা এই কথা মনে করি পাপ করব নাম করব আর খণ্ডন করব, পাপ করব নাম করে খণ্ডন করব, পাপ করব নাম করে খণ্ডন করব, এটা হবে না। আমাদের শ্রী নাম তত্ত্বে ভাগবত মহাপুরাণ স্পষ্ট জানিয়েছেন যে দেখো, যে সংকেত্যাম পরিহাস্যাম বা হেলনামেব বা সংকেত্যাম পরিহাস্যাম বা স্তোভাম হেলনামেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ ঘো হরম বিদুহ। প্রমাণ কোথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় নম্বর ২, সেইখানে বলছেন ভগবানের নাম গ্রহণের কি মহিমা জানো? যদি একবার ভগবানের নাম গ্রহণ করো, একবার মাত্র গোবিন্দ নাম উচ্চারণ করো, এটা যদি তুমি অশ্রদ্ধার সঙ্গেও করো, অবহেলার দ্বারাও করো, তাচ্ছিল্যের দ্বারাও করো, যদি আর তুমি কীর্তন করতে করতেও করো, গান করতে করতেও করো, যদি তুমি অবহেলার দ্বারাও করো, অবজ্ঞার দ্বারাও করো, তো বললেন বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ ঘো হরম বিদুহ, সেই মুহূর্তে তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো। কি অপার মহিমা! বলিয়ে শ্রী হরিনাম সংকীর্তন কি, বলিয়ে শ্রী হরিনাম প্রভু কি, বলিয়ে শ্রী ভাগবত ভগবান কি, বলিয়ে শ্রীমন মহর্ষি বেদব্যাস কি, একদম স্পষ্ট ভাবে বলেছেন। যদি কেউ তাচ্ছিল্যের সঙ্গে, অবহেলার সঙ্গেও, যদি কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও ভগবানের নাম নেয়, হয়তো ইচ্ছা করছে না, ওই তাচ্ছিল্যের সঙ্গে কি কৃষ্ণ কৃষ্ণ করিস, মানুষ চিৎকারই করে না সাধুদের দেখলে, সারাদিন নামের মালা নিয়ে খট 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 করে বেড়াস, কি হরে কৃষ্ণ! এই যে অনিচ্ছাকৃত ভাবে মুখে হরে কৃষ্ণ উচ্চারণ করলো, বললেন ওই মুহূর্তে তার সমস্ত পাপ কেটে গেল, এত মহিমা! তাচ্ছিল্য করে বলেছে, তা সত্ত্বেও তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, যারা শ্রদ্ধার সঙ্গে সেই নাম গ্রহণ করে তাদের কি অপার মহিমা! চিন্তা করা যায় দেখুন। আচ্ছা, আপনারা এখন বললেন বাবা, ও যে নিন্দা করে এই কথাটা উচ্চারণ করলো, ও যে তাচ্ছিল্য করলো, ও যে ইচ্ছা ছিল না, ও যে অবজ্ঞা করলো, অবজ্ঞা করে ভগবানের নাম নিল, তা সত্ত্বেও ওর পাপ থেকেও মুক্ত হয়ে যাবে? বলে ১০০ বার যাবে। বলে কেন যাবে? সংস্পৃষ্টিও যথা অগ্নি দাহত্যেব পাবকঃ যা জিহোবাগ্রে বর্ততে হরিত্যাক্ষরদ্বয়ম্। এই হচ্ছে প্রমাণ। বলা হচ্ছে যদি কেউ নিজের অজান্তেও
আগুন স্পর্শ করে, তাহলে আগুন তার দাহিকা শক্তি দ্বারা দহন করবে কিনা, আগুন পুড়িয়ে দেবে কিনা ভক্তগণ? ওই ব্যক্তির কিন্তু ইচ্ছা ছিল না যে আগুনে হাত দেব, কিন্তু আগুন কি ছেড়ে কথা বলবে? ঠিক তেমনি ওই ব্যক্তির অনিচ্ছা সত্ত্বেও অগ্নি স্পর্শ করা মাত্র অগ্নি যেমন সেই ব্যক্তির হস্তকে পুড়িয়ে দিল, ঠিক তদ্রূপ যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে অনিচ্ছা সত্ত্বে হলেও সেই মুহূর্তে তার পাপ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। এত অপার মহিমা। যাদের মুখে হ রয়রশ্মি এই দুটো অক্ষর মাত্র বিরাজ করে তাদের বৈকুণ্ঠ গতি হয়। বৃহন্নারদীয় পুরাণ পড়ুন, কোথায় খুলবেন, অধ্যায় নাম্বার 11 শ্লোক নাম্বার 100 কি লেখা আছে বলে দেখো। ইয়া জিহোবাগ্রে বর্তাতে হরিত্যাক্ষরত্বয়াম বিষ্ণুলোকম অবাপ্নতি পুনরাবৃত্তি বর্জিতঃ। যাদের জিহোবায় হ রয়রশ্মি এই দুটো অক্ষর মাত্র থাকে তাদের বিষ্ণুলোকে গতি হয়। এত অপার মহিমা ভগবানের নামের। শুধু কি তাই বললেন, এই যে আমি ক্রন্দনের একটা বিষয় বললাম না, দেখুন সাক্ষাৎ কৃষ্ণ এবার এই কান্নাকাটি নিয়ে কি বলছেন। এই প্রমাণ আপনারা পাবেন আদি পুরাণে। পুরাণটার নাম কি বললাম? আদি পুরাণ। আমাদের অষ্টাদশ পুরাণ আছে, অষ্টাদশ উপপুরাণও আছে। তো একটা হচ্ছে আদি পুরাণ, সেই আদি পুরাণে স্পষ্ট লিখছেন, লেখা হয়েছে জনার্দনঃ। আদি পুরাণের প্রমাণ দিয়ে বললেন, যারা ভগবানের সম্মুখে নৃত্য করে, এবার দেখো নৃত্যের কত মহিমা। এই যে আমি লাফালাফির কথা বললাম, আমি লাফালাফির বিদ্বেষ করছি না, আমি দোষ বলছি না, কান্নাকাটির দোষ বলছি না। এইখানে দেখুন কি অপার মহিমা বলা হলো, কেউ অপব্যাখ্যা করবেন না বিষয়গুলোর। ভগবান অর্জুনকে নিজে মুখে বলছেন, অর্জুন যারা আমার সম্মুখে নৃত্য করে, যারা আমার সম্মুখে রোদন করে অর্থাৎ ক্রন্দন করে, যারা আমার সম্মুখে কীর্তন করে, বললেন আমি সাক্ষাৎ কৃষ্ণ আমার নিজেকে সেই ভক্তের কাছে বিক্রি করে দিই, আমি সেই ভক্তের কাছে বিক্রিত হয়ে যাই, আমার আত্মা পর্যন্ত তাকে আমি প্রদান করে দিই। এখন যদি আপনারা বলেন বাবা আদি পুরাণের প্রমাণ তো মানবো না, তো ভাগবত পুরাণের প্রমাণ শুনুন। ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্ধের প্রমাণ দেখবেন, ষষ্ঠ স্কন্ধের আর ষোড়শ অধ্যায়ের 34 সংখ্যক শ্লোক, এবং এই ষোড়শ অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, একটু পড়বেন পাবেন। কি বলা হলো? আজিত আজিতাহ সাধু ভীর সমমাতি ভীহি সাধু ভীর ভবান জিতাত্মা ভীর ভাবিতা। কি অপার মহিমা। বললেন ভগবান হচ্ছে অজিত, ভগবানের একটা নাম হচ্ছে অজিত, নামটা কি বললাম ভক্তগণ? অজিত। অর্থাৎ যাকে কেউ কখনো জয় করতে পারে না। কিন্তু এই শ্লোকে কি বললেন শুনুন, বললেন যে সমদর্শী এবং সংযত চিত্ত, অর্থাৎ যাদের চিত্ত শুদ্ধ, মন পবিত্র, হৃদয় পবিত্র, সেই প্রকার শুদ্ধ বিশুদ্ধ ভক্ত তাদের কাছে আমি পরাজিত। আমি অজিত হলেও আমাকে কেউ জয় করতে পারে না, কিন্তু আমি আমার ভক্তের নিকট হেরে গেছি, ভক্ত আমাকে পরাজয় করে দিয়েছে, আমি ভক্তের নিকট হেরে গেছি, আমি ভক্তের নিকট পরাভূত। অহম ভক্ত পরাধীন ইহা স্বতন্ত্র ইব দ্বিজঃ সাধু ভীর গ্রস্তরিতায ভক্তর ভক্ত জনপ্রিয়ঃ। একদম স্পষ্ট প্রমাণ ভগবতের নবম স্কন্ধ
অধ্যায় নাম্বার চার, সে চার অধ্যায়ে এই কথা স্পষ্ট বলেছেন, আমি আমার ভক্তের কাছে পরাজিত। সুতরাং এর থেকে আমরা কতটা মহিমা বুঝতে পারি। এজন্য সাধুরাই হচ্ছে ভগবানের হৃদয়, আর ভগবানের হৃদয় হচ্ছে সাধুরা। কেননা ভাগবতের নবম স্কন্ধে প্রমাণ দিয়েছেন, কি প্রমাণ? সাধবো হৃদয়ম মহিয়ম সাধুনাম হৃদয়ম তুমমহম মদন্যত্তেন জানন্তি নাহম তেভ্যমনাগপি। প্রমাণ কোথায়? ভাগবতের নবম স্কন্ধ অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর ৬৮, সেইখানে বললেন, সাধুরা গোবিন্দকে ছাড়া ভগবানকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। আর গোবিন্দও বলছেন, আমিও বৈষ্ণব ছাড়া আর কিছু বুঝি না, কিছু জানি না। ভাগবতের প্রমাণ। এই জন্য অপার মহিমা, অবশ্যই নৃত্য কীর্তন করতে হবে, ক্রন্দন করতে হবে, কিন্তু সেগুলোর পেছনে আর যদি অসৎ অভিপ্রায় থাকে, যদি সম্মানের আকাঙ্ক্ষা, প্রশংসার আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা কখনোই উচিত নয়। এই হচ্ছে সহজভাবে বলতে হলে। তো আমাদের যেই হরিনাম, তার মহিমায় আমরা পাই যে দেখো, পতিতাহ স্খলিতাহ ভগ্নাহ সন্দষ্টস্তপ্তাহ আহতাহ হরিরিত্যাবহিনাহ পুমন্নর্হতি যাতনা। প্রমাণ কোথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় নম্বর ২, সেইখানে বলছেন, পতিতাহ শব্দগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন, পতিতাহ স্খলিতাহ ভগ্নাহ। যদি কেউ কোথাও থেকে পড়ে যায়, যদি কেউ পড়ে যেয়ে তার হাত পা ভেঙে যায়, স্খলিতাহ ভগ্নাহ সন্দষ্টপ্তাহ, যদি কেউ সর্পদংশিত হয়, যদি কেউ আগুনের দ্বারা আহত হয়, এবং যদি কেউ একেবারে মৃত্যুর অন্তিম সময়ে, আর যদি কেউ ভগবানের নাম একবার মাত্র উচ্চারণ করতে পারে, তো বললেন তাকে কখনো নরক দর্শন করতে হয় না, কখনো তাকে নরক দর্শন করতে হয় না, এত অপার মহিমা। এখন অনেকেই বলে যে এখন ডিজিটাল যুগ, এখন সাধুসঙ্গের দরকার নাই, মোবাইলেই সাধুসঙ্গ, কি সুন্দর শর্টকাট, মোবাইলেই সাধুসঙ্গ। এখন যদি আমি সেই ব্যক্তিকে বলি, বাবা মনে মনে বাজার করে খেতে পারবেন তো, যাবে তো মনে মনে আপনি বাজার করলেন, তা খেতে পারবেন? কত মনে মনে খাবেন, বাইরে খেতে পারবেন? একটু কথা বলুন ভক্তগণ। তা ওইরকম যদি আমি বলি যে মোবাইলে সাধুসঙ্গ করবো, ব্যাপারটা ওইরকম হবে? মোবাইলে তো রাধা কুণ্ড দেখা যায়, মোবাইলে তো গঙ্গা দেখা যায়, তা ইচ্ছা করলে ওই গঙ্গার মধ্যে আঙুল সোয়াতে পারবো? কথা বলতে হবে। তা ওইরকম হবে যদি আমি বলি যে মোবাইলে সাধুসঙ্গ করা যায়, আমার সাধুদের সঙ্গে যাওয়া লাগে না, সৎসঙ্গে যাওয়া লাগে না, আমি মোবাইলেই সাধুসঙ্গ করি। তো এ কথা বুঝে নিন যে মোবাইলে গঙ্গা দেখা গেলেও যেমন হাত ওর মধ্যে প্রবেশ করানো যায় না, হাত ওই গঙ্গার জলে ডুবানো যায় না, ঠিক একই প্রকারে সাধুসঙ্গে না আসলে সাধুর কৃপা পাওয়া সহজ কথা। এই জন্য আমাদের যে হরিনামের কি অপার মহিমা দেখুন, আমরা কি অপার। গুরু নাম চা লঘু নাম চা গুরু নিচ লঘু নিচ প্রায়শ্চিত্তানি পাপানাম যত্যুক্তানি মহর্ষিভি। প্রমাণ কোথায়? ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, সেইখানেও বলেছেন যে আমাদের বিভিন্ন পাপ, সেই পাপের জন্য বিভিন্ন প্রকার প্রায়শ্চিত্তের বিধান আছে। বড় পাপের জন্য বড় প্রায়শ্চিত্ত, ছোট পাপের জন্য ছোট প্রায়শ্চিত্ত। যত বড় ছোট প্রায়শ্চিত্ত থাকুক না কেন, একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, ভগবানের নাম কীর্তন করার মতো কোন শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর নাই। এটা ভাগবতের প্রমাণ ষষ্ঠ স্কন্ধের। শুধু কি তাই,
যথগদাম ধর্মতমাম বীর্যতমাম উপযুক্তম যদৃচ্ছয়া। কি অপার মহিমা গো! আপ্যনত অজানত আপ্যাত্মনাম কুরিয়ান মন্ত্রাম। আর কি অপূর্ব কথা! কুরিয়ান মন্ত্রাপ্যুদারিতা। কোথায় আছে এটা? ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় নাম্বার 2 শ্লোক নাম্বার 19। সেইখানে বলছেন, এই যে আমি এখন প্রথম দিকে একটু বাংলা ভাষায় বলেছি, তো বাংলা কথা তো আমরা সবাই বুঝতে পারি, কিন্তু যখন এক নাগারে শ্লোক বলা হয় ওইগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। তো এইখানে ওই প্রশ্নের উত্তর দিয়েছে। অনেকে বলে, বাবা আমি না সংস্কৃত কিচ্ছু বুঝতে পারি না, একেবারে না আমি সংস্কৃত বুঝতে পারি না, এজন্য এই প্রশ্নের উত্তর তাদের দেওয়া হয়েছে যে যদি আমি নাও বুঝতে পারি তথাপিও এর কৃপাটা থেকে আমি বঞ্চিত হব না। কেন? আপনি যদি আর ভুলক্রমে কোনো ঔষধ গ্রহণ করেন, ওই ঔষধ আপনার পেটে যে কাজ করবে কিনা? সবাই বলুন একটু কথা, করবে কিনা ভক্তগণ? ঠিক একই প্রকারে এই শ্লোকগুলো, এই সংস্কৃতগুলো যদি নাও বোঝা যায়, এই শ্লোক যে আপনারা শুনছেন না, এটা কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই কৃপা হয়ে যাবে, এই হচ্ছে মূল কথা। এজন্য ভগবানের নামের যে মহিমা, এ তো অনন্ত অপার। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতেও বলা হয়েছে, নাম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। চৈতন্য চরিতামৃতে বলছেন, অপার অনন্ত মহিমা। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। চৈতন্য চরিতামৃত পড়ুন, এগুলো স্পষ্ট লেখা আছে। আচ্ছা, এই যে বর্তমানে আমরা নাম যজ্ঞ করি, এই নাম যজ্ঞের বিধান কোন গ্রন্থে লেখা আছে? আমরা যে নাম যজ্ঞ করছি, তাই নাম যজ্ঞটা কিসের ভিত্তিতে করছি, এর প্রমাণ কি? আপনারা সবাই বিজ্ঞ শ্রোতা, আপনারা সবাই জানেন, কিন্তু কেউ বলবেন না, কারণ শুদ্ধ ভক্তের লক্ষণ এটাই, তারা সব জেনেও বলে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না, আমার মতন অধমে জগতে কেউ নাই, এই হচ্ছে ভক্তের লক্ষণ। আপনারাও সেই প্রকারে বলবেন যে আমরা তো জানি না। তারপরে একটু ভাব বিনিময় করি। চৈতন্য ভাগবতের আদি খণ্ডে এর প্রমাণ দেওয়া আছে। কি প্রমাণ? কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি ধর্ম চারি যুগে জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। আন্ডার কোটেশন, এইখানে কিন্তু স্পষ্ট নাম যজ্ঞের উল্লেখ করা হলো, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, একদম নাম যজ্ঞের স্পষ্ট উল্লেখ। আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, এই কলিযুগে নাম যজ্ঞ বাদ দিয়ে, হরি কথা বাদ দিয়ে, বৈষ্ণব সাধু সঙ্গ বাদ দিয়ে যে কোনো ধর্ম কর্মই করলে আর সেই ভগবানের চরণে আমি পৌঁছাতে পারবো না। এই দেখুন, আমি কিন্তু নিজের কথা বলছি না, আপনারা পড়ে নেবেন চৈতন্য ভাগবতের আদি খণ্ড। আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, খাইতে শুইতে নাম লয় রাত্রি দিনে, তার মহিমা বেদে নাহি পারে দিতে। শুন মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। এইখানে আন্ডার কোটেশন আবার, অতএব গৃহে, গৃহের নিচে আন্ডার কোটেশন,
মহাপ্রভু নিজে বলছেন মহাপ্রভুর আদর্শ হচ্ছে এই, আমরা যেন অতএব তপন মিশ্রকে কি বললেন অত্যন্ত মনোযোগ দিন, তপন মিশ্রকে মহাপ্রভু নিজে উপদেশ দিচ্ছেন, শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব গৃহে, শব্দটা কি বললেন ভক্তগণ সবাই একটু বলুন, গৃহে মহাপ্রভু উপদেশ করছেন যে তোমরা বাড়িতে একটু হরিনাম করো হাততালি দিয়ে অন্তত, মৃদঙ্গ করতাল নাই কোনো অসুবিধা নাই, হাত তো আছে, হাতে তালি দিয়ে অন্তত দশে পাঁচে মিলি সবে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর উপদেশ হচ্ছে অন্তত হাতে তালি দিয়ে বাড়িতে অন্তত একটু হরিনাম করো, সারা বছর নিজের বাড়িতে হরিনাম করার খোঁজ নাই, একটু নাম যজ্ঞের আসরে যে হরিনাম করলাম, এইগুলো মহাপ্রভুর আজ্ঞা না, এইগুলো মহাপ্রভুর উপদেশ না, এগুলোর দ্বারা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারবো না। সারা বছর নিজের বাড়িতে হরিনামের বালাই নাই, একটু চব্বিশ প্রহরে যে নাম শুনে আসলাম ব্যাস মিটে গেল, বললেন না মিটিনি, নিজের বাড়িতে হরিনাম করার কথা বলছেন, আমি না মহাপ্রভু নিজে বলছেন তপন মিশ্রকে, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, একদম একটা কথা ভালোভাবে শুনে, সেটা হচ্ছে এই যে ধর্ম কখনো স্টেজে করার জন্য নয়, ধর্ম সবসময় নিজের অন্তরঙ্গ ভাবে নিজের বাড়ি থেকে সর্বদার জন্য ধর্মকে ধারণ করতে হয়, কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। এই জন্য আমরা যেন এই মহাপ্রভুর এই আজ্ঞা, মহাপ্রভুর এই উপদেশ, এটা যেন সবাই আমরা একটু মানতে পারি। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুচিনাটি পরিহরি একান্ত হইয়া, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, ষোলো নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব সে জানিবা সে তবে, চৈতন্য ভগবত আদিখণ্ড। এই জন্য মহাপ্রভুর আদেশ অনুসারে আমরা যেন বাড়িতে একটু হরিনাম করতে পারি, তো আমি আর দীর্ঘায়িত করবো না, পরবর্তী কার্যক্রম করতে হবে। তো এখন আমার একটাই আশা একটাই প্রার্থনা যে আমি এখন আপনাদের সবার নিকট থেকে দক্ষিণা প্রার্থনা করব, এই দক্ষিণা আমার যেই দক্ষিণা, যেহেতু আমি এখন পাশের বিশ্রাম রাখছি, তো আমার যেই দক্ষিণাটা সেই দক্ষিণাটা হচ্ছে এই, নিশ্চয় সবাই দেবেন, কে কে দেবেন একটু হাত তুলুন তো দেখি, বা তার মানে সবাই দেবে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। তো আমার যে দক্ষিণাটা এটা সবাই দিতে পারবেন, কারোর পক্ষে কোনো কঠিন হবে না, কারো বাবা দক্ষিণাটা হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেই নাম তত্ত্ব আসরণ করলাম, মহাপ্রভুর যে আজ্ঞা যে বাড়িতে হরিনাম করো, আমরা যেন সবাই আর মালা পরিধান করে, তুলসীর মাল্য পরিধান করে, আমরা যেন তিলক করে, আর আমরা যেন হরিনামের জপের মালায় প্রত্যেকে প্রত্যেক দিন কালকে থেকেই একদম কালকে থেকেই আমরা যেন দুই মালা করে অন্তত জপ করতে পারি, এইটাই হচ্ছে আমার দক্ষিণা। এখন দেখি আমাকে এই দক্ষিণা কারা কারা দেবেন না, একটু হাত তুলুন তো, কারা কারা দেবেন না তাই কথাটা ভালোভাবে বুঝতে হবে, এই যে কেউ হাত তুলছেন না এর মানে এটাই দাঁড়ায় কিনা যে সবাই আমাকে এই দক্ষিণা দেবে, এই দাঁড়ায় কিনা কথা বলুন, এর মানে এই দাঁড়ায় কিনা যে সবাই আমাকে এই দক্ষিণাটা দেবে, অসীম জায়গা জপ করবো। যাই হোক, যেহেতু আপনাদের মধ্যে এত শুদ্ধ ভক্ত তারা কখনো কথার খেলাফ করে না, আমি এই প্রার্থনাই রাখবো, এই দক্ষিণাই প্রার্থনা করছি, কালকে থেকেই আর যাদের কণ্ঠে তুলসীর মাল্য নাই
তারা তুলসীর মাল্য সমস্ত অজুহাত পরিত্যাগ করে সমস্ত কথা আর যে যা বলে বলুক, যে যা খুশি বলুক, কণ্ঠে তুলসীর মাল্য নিয়ে আর তিলক করে আমি যেন অন্তত কমপক্ষে হরিনামের জপের মালায় দুই মালা করে যেন আমি একটু হরিনাম জপ করতে পারি। কালকে থেকেই শুরু যেন করি, এই হচ্ছে আমার দক্ষিণা। যেহেতু আপনারা সবাই আমাকে কথা দিয়েছেন, এটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। আমি অত্যন্ত খুশি যে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সান্নিধ্য পেলাম, আপনাদের মতো অনুরাগী ভক্তদের কাছে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনাদের সান্নিধ্য পেয়ে আমি নিজেকে পবিত্র করব। আমার কথায় যদি কেউ বিন্দু মাত্র কোনো কষ্ট পেয়ে থাকেন, বিন্দু মাত্র আঘাত, বিন্দু মাত্র ব্যথা পেয়ে থাকেন, তো এ দাস সমস্ত ভক্ত চরণে, সবার চরণে কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছে, কোটি কোটি বার সবার চরণে দণ্ডবত এবং ক্ষমা প্রার্থনা করছি আমি। এবং যার আহ্বানে আমি আপনাদের দর্শন পেলাম, আমার শ্রদ্ধেয় দাদাজি সৈকত দাদা, সৈকত দাদার জন্য আপনাদের মতো ভক্তদের সঙ্গ সান্নিধ্য পেয়ে এ অভাজন, আর আপনাদের কৃপায় যেন নিজের জীবনকে, স্বভাবকে, চরিত্রকে পবিত্র করে গৌরাঙ্গের প্রিয় ভজন হতে পারে। এবং সেই আমার পরম শ্রদ্ধেয়, আমার পূজনীয় দাদা, আমার গুরুভ্রাতা, তার চরণও বারংবার বন্দনা করছি, তারও চরণে ক্ষমা প্রার্থনা করছি। এ দাসকে তিনি প্রাণাধিক ভালোবাসেন, প্রাণাধিক জীবনাধিক ভালোবাসেন। আমি আসার সঙ্গে সঙ্গেই গুরুভ্রাতা আমাকে যেভাবে আর আদর করলেন, এটা বড় প্রাপ্তি জীবনে, বড় আকাঙ্ক্ষার, বড় অভিলাষের বিষয়। গুরুভ্রাতার নিকট থেকে এমন ভালোবাসা পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত, সত্যি আমি খুবই খুশি আপনাদের মতো ভক্ত পেয়ে। এবং সর্বশেষে এই দক্ষিণা আবার আপনাদের প্রতি প্রার্থনা করে, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবাভিলাষ, দর্শনাভিলাষ। আজকের মতো হরি কথার, ভাগবতী কথার, শ্রীনামতত্ত্ব আস্বাদনের এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতা সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।